ওরে আমার মহিমা ওরার বাবারা আজকে কেমন বাংলাদেশের জমিন পাইলাম গরীব বান্দাদের খানা নাই ঘুম নাই কোনো পরিচয় দেই না রে বাবা নিজে আরামে খাই নিজে আরামে ঘুমাই গরীব সন্তানদের কোনো কবর নাই রে বাবা ওরে আল্লাহর বান্দা টাকার বাহাদুরি দিয়া কি হবে রে ভাই এই টাকা আজ আছে কাল নাই রে বাবা যদি নবীর আদর্শবান হতে পারো এই নবীর আদর্শবান হলে তোমার এই জীবনেও দন্য পরকাল জীবনও দন্য হয়ে যাবে এরে আল্লাহর বান্দারা দুনিয়াটা কিছুই না রে ভাই মা বাবার মনে কষ্ট দিস না রে সন্তান এই দুনিয়াটা কিছুই না দুনিয়াটা মুমিনের জন্য হলো একটা জেলখানা ওরে বান্দা এই জেলখানায় যেই বান্দা পাস করতে পারবে ওই বান্দাই আখিরাতে জান্নাতি হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা তোমার ডাইনে তোমার বামে তোমার সামনে তোমার পিছনে তাকায়া দিকো কত আল্লাহর বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে ভালো স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই রে যুবক ভাই ওরে আল্লাহর বান্দারা স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই ভার্সিটি পড়ো বাধা নাই তোমার মতো যুবক পাঁচ ওয়াক্ত নামাজে আসে না নাই কথা বলেন তোমার মতো যুবক পাঁচ ওয়াক্ত নামাজে আসে না নাই তুমি কেন পারবা না রে ভাই একমাত্র কারণ আল্লাহর হেদায়েত নাই যার কপালে আল্লাহর হেদায়েত নাই আমি প্রথম বলেছি কোন বলতেছি যাকে আল্লাহ হেদায়েত দেয় নাই সারা বিশ্বের এমপি মন্ত্রী চেয়ারম্যান থেকে ধরে সবাই যদি একত্রিত হইয়া আল্লাহর বান্দাকে হেদায়েতের বয়ান করে হেদায়েত হবে না আমি বক্তা সারাটা দিন যদি আপনাদের সামনে চিল্লাই আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজি না হই আমার বয়ানের দ্বারা কোনো বান্দা পাঁচ ওয়াক্ত নামাজি হবে না আমি বক্তা যদি আমল ঠিক না করি সারা দিন যদি চিল্লাই আমার কথার দ্বারা কোনো বান্দা নামাজি হবে না ওরে আল্লাহর বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যাও কবরের হালাতটা কেমন হবে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতিছি রে বাবা ওরে আল্লাহর বান্দারা গুনাহ নিয়ে যদি কবরে যাও সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والصلاة على رسوله الكريم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله إن الله مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل آدي سيدنا محمد
La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Alhamdulillah, Hazrat Khaza Gharib Nawaz Muinuddin Chisti Azmiri Rahmatullah Alayhi Shorone Mohimaura Kobiraz Amar Bazan Fazlur Rahman Mulla Sahibir Barite Pondotom Bashik Sunni Mohashomeron Ukto Sunni Mohashomerone Shobhapati Korechen Hazrat Maulana Musharraf Hussain Mashuk Sahib Khatib Mohimaura Jami Masjid Shobhapati Alhaj Siraj Mia Sahib Mohimaura Janab Abdin Lakshar Sahib Mohimaura Lakshar Bari Echara Aro Shobhapati Hishebe আছেন মাওলানা মুফতি আলামিন সাহেব সুপার মহিমাউরা দাখিল মাদ্রাসা আজকে যিনি উদ্বোধক জনাব শেখ মুতাব্বির হোসেন তালুকদার সারাস সাহেব বাংলাদেশ পুলিশ আজকে যিনি শুভাগমন করেন আমার আগে আলোচনা করেছেন শাহজাদা সৈয়দ মুহসিন হাসান সাহেব খান্দুরা দরবার শরীফ আজকে যিনি প্রধান অতিথি সমুদ্র কন্টের অধিকারী আশিক রাসূল হযরত মাওলানা মুফতি সৈয়দ মুজাক্কির হোসেন আল কাদরী সাহেব আশরা দরবার শরীফ হবিগঞ্জ উনি অত্যন্ত ভালো লোক তার শ্বশুরবাড়ির যে মসজিদ এই মসজিদের দায়িত্বে আছে আমি অনেক ভালো লোক আমাকে অনেক mohabbat করেন আজকের যিনি বিশেষ অতিথি সমুদ্র কন্টের অধিকারী আশিক রাসূল হাফেজ কারি ফখরুল ইসলাম সুরেবাল আলী সাহেব মাদুপুর আজকের যিনি প্রধান আকর্ষণ আমার অত্যন্ত শ্রদ্ধায় বড় ভাই আর দুস্থ আমাকে খুব মায়া mohabbat করেন আজকে আমি আসছি শুধু আমার ওই মহব্বতের দুস্থতার জন্য কই সাক্ষাৎ করব এখন আমার দুস্থ বলতেছে ভাই আপনি একটু আলোচনা করতে হবে তখন দুস্থর কথা তো দুস্থ রাখতে হয় এইজন্য আমি একটু কই যা দুস্থ না তো কষ্ট পাবে যেহেতু আমি একটু আলোচনা করে ফেলি এবং আমার বাজানো বলেছে এবং আমার হুজুর সালেক আহমদ বলেছেন আর আছেন আজকে যিনি বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আব্দুল মুকি সাইন সাহেব খাদিম খান্দুরা দরবার শরীফ খুব mohabbat করেন আজকে যিনি প্রধান বক্তা হযরত মাওলানা ওয়াকিদুর রহমান নুরী সাহেব হুজুরের সাথে আমি আরো কয়েকদিন আগে একটি প্রোগ্রাম করেছিলাম আব্দুল্লাহ খুব ভালো মানুষ আমি স্টেজে নামছি হুজুর হচ্ছে অনেক mohabbat করেছেন আমাকে অনেক ভালো লোক এছাড়া আরো অনেক উলামা কেরামগণের নাম রয়েছে উপস্থিত আছেন কলিজার টুকরা যুবক সমবয়সী বন্ধুগণ হযরত উলামা কেরামগণ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকগণ মাশুকগণ মাইকের আওয়াজ যারা শুনতেছেন কলিজার টুকরা আমার যুবক ভাইরা এবং পর্দার আলারের মা ও বোনেরা সকলের ক্ষেত্রে আমি অদম গুনাহগারের দ্বিতীয়বারের মতো সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আগেও বললাম আপনারা জিন্দা না মুর্দা এখনো মুর্দারই আওয়াজ দেন মিয়া মহিমাওরা কি কান্নান আমার দোস্ত আতিক ভাই দিকে একলি ফাটাই নিছে আপনারা কি গাইলেন বড়াইছে শ্রীমঙ্গল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আমাকে কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত তৌফিক রব্বে করিম দান করেছেন নিয়ামতের শুকর একসাথে এক কণ্ঠে এক আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আর লাখ কোটি শুকর যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াত নবী নূরে ওয়ালা হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন যেই নবীরা অন্যান্য নবীরা কান্না করলো ওগো দয়ার মালিক আমাকে নবী না বানাইয়া যদি মুহাম্মদ নবীর উম্মত বানাইতেন আমার জীবনটা ধন্য হইত এই মহিমাওরা লেখা এই চুনার গাটের জমিনে কান্নাও করি নাই মায়ের গর্ভের মধ্যে আল্লাহকে বলিও না আল্লাহ বিনা দরগাস্তে বিনা দোয়ায় আপনাকে আমাকে আখির নবীর উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন রব্বে করিম এই উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন কোরআনে কোথায় মহিমাওরা গ্রামে বলেন নাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ দুনিয়ার বান্দারা দুনিয়ার মুমিনরা তোমরা কাকে ভয় পাও তোমরা কাকে তোমরা ভয় পাও দুনিয়ার জমিনের মাধ্যমে কাউকে ভয় পাইও না রে বান্দা যদি একমাত্র যদি একমাত্র ভয় পেতে চাও একমাত্র আমি আল্লাহকে ভয় পাও আল্লাহকে ভয় পাওয়ার নাম বান্দা তাকওয়া আল্লাহকে যারা ভয় করবে তার ভিতরে আল্লাহর তাকওয়া আছে আর যার ভিতরে আল্লাহর তাকওয়া নাই সেই বান্দা কখনো নামাজিওয়ালা হতে পারে না না পারে না না ওরে দুনিয়ার বান্দা আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো তার নাম তাকওয়া আল্লাহকে ভয় করার নাম মহিমাউরা এলাকার মাধ্যমে বান্দা লেফ কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে যাবে না 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 ব্যাপারটা এমন না রে ভাই তুমি আজ এই জান্নাতের বাগান সাজানো হলো তুমি যদি আজ ঘরের মাধ্যমে ঘুমিয়ে যাও তুমি যদি আজ লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে যাও এটার নাম আল্লাহর ভয় না এটার নাম আল্লাহর তাকওয়া না আল্লাহর তাকওয়া কেমন তাকওয়া হতে হবে সাহাবায়ে কেরামগণ কিভাবে আমার আল্লাহকে ভয় করতেন আবু বকরের ইতিহাস দেখবেন শুধু কান্নার আওয়াজ উমরের ইতিহাস দেখবেন শুধু কান্নার আওয়াজ উসমানের ইতিহাস দেখবেন শুধু কান্নার আওয়াজ সারাটা জীবন তাদের কান্নার আওয়াজ করে করে জীবন কাটাইলেন কেই সেই উমর জান্নাতের সার্টিফিকেট পাইলেন এরপরও কান্না থামে না বরং আমার সোনার বাংলাদেশের মাধ্যমে যেই বান্দা হাসাইতে পারতে যেই বান্দা রং তামাশা করতে পারে সেই বান্দার বড় দাম আল্লাহ বলে রে বান্দা দুনিয়ার জমিনটা হলো আমি আল্লাহর একটা পরীক্ষার হল এই পরীক্ষার হলের মাধ্যমে যদি ফেল করো রে বান্দা তোমার জান্নাতে যাওয়া সম্ভব না আর দুনিয়ার জমিনের মাধ্যমে যদি তুমি পাস করতে পারো তাহলে তোমার কবরটা জান্নাতের বাগান আল্লাহকে কিভাবে ভয় করব রে আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমাকে পরিপূর্ণভাবে ভয় করো ও আল্লাহ তোমাকে দেখি না কিভাবে আমরা ভয় করব আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহকে দেখো না তবে আমার একজন পয়গম্বর দুনিয়ায় পাঠাই আমি একজন নবী পাঠাইলাম দুনিয়ার জমিনের মাধ্যমে ওই নবীর আদর্শ আদর্শবান হয়ে যাও তোমার দাম বেড়ে যাবে ওই নবীর আদর্শ যেই বান্দা যতটুকু মানলো আজ ওই বান্দাটা বড় দামি হয়ে গেল আপনিও রাস্তা দিয়ে হাঁটে পাঞ্জাবিওয়ালা লোক রাস্তা দিয়ে হাঁটে রে ভাই ওরে আমার মহিমাউরা এলাকার বাবারা ও চুনার গাটের বন্ধুরা আর কিভাবে বুঝাবো রে বাবা তুমিও রাস্তা দিয়ে শার্ট প্যান্ট ঠাই লাগায় আটু একজন মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে আটে মসজিদের ইমাম সাহেব জুব্বাটা লাগাইলো পাগড়িটা পড়লো রে ভাই আর তুমি দামি দামি শার্ট প্যান্ট ঠাই লাগাইলা দেখা যায় 10 জন লোক তোমার সামন দিয়া যায় কোনো সালাম নাই কিন্তু মসজিদের ইমাম রাস্তা দিয়ে গেলে পর সালাম কেন দে ওরে আমার মহিমা মাউরা এলাকার বাবারা একমাত্র কারণ নবীর সুন্নতের বরকত আল্লাহর বান্দার পাঞ্জাবি গায়ে দেওয়া টুপি মাথায় দেওয়া এই কারণে বান্দার সম্মানটা বেড়ে গেল রে বাবা কেন তোমাকে সালাম দেয় না তোমার মাধ্যমে নবীর সুন্নত তরিকা নাই যে যতটুকু আমার নবীর সুন্নত মানলো সেই বান্দার আদর্শের কারণে আজ তত পরিমাণ সম্মান হয়ে যায় ওরে আল্লাহর বান্দারা অনুরোধ করে বলে যাই নবীর সুন্নত তরিকায় চলো মা বাবার খেদমত করো আল্লাহওয়ালার বন্ধু হও তোমার সম্মানটা আমার আল্লাহ বাড়িয়ে দিবে একটা সন্তানকে মাদ্রাসায় দাও একটা সন্তানকে কোরআনওয়ালায় বারিন্দায় দাও ওরে আল্লাহর বান্দা ওই মা বাবার কপালটা বড় ধন্য যেই মা বাবার সন্তান আজকে কোরআনের হাফেজ ওই মা বাবার কপালটা বড় ধন্য রে মহিমাউরার ভাই
যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া হাজার মানুষ নামাজ পড়ে। কিন্তু আজকে দেখা যায় কত আল্লাহর বান্দারা বাবা ইন্তেকাল হয়ে গেছে, মা ইন্তেকাল হয়ে গেছে, জানাজা পড়ার লোক নাই। ওরে আমার মহিমা ওরার বাবারা কি বলবো, আজ যদি একটা সন্তান রে কুরআনওয়ালা বানাইতে পারো তোমার মতো দামি আর কেউ হতে পারে না। তাকুয়াটা ভিতরে নাও, আল্লাহর ভয়টা ভিতরে নাও, দেখবা তোমার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেবে। যেই বান্দার ভিতরে তাকওয়া আছে সেই বান্দা কখনো গুনাহ করতে পারে না রে ভাই। যেই বান্দার ভিতরের মাধ্যমে আল্লাহর ভয় আছে সেই বান্দা কখনো গুনাহের কাজে যাইতে পারে না। আবু বকর ওই আল্লাহকে ভয় করার কারণে আজ আবু বকর গুনার কাজে কখনো যায় না। যেই উমর জান্নাতের টিকিট পাইলো এই উমর আল্লাহকে কতটুকু ভয় করত একটু খেয়াল করুন। ওই উমর খলিফাতুল মুসলিমিন জান্নাতের সার্টিফিকেটের মাধ্যমে কত নাম্বার বলেন আপনারা জানেন না? জানেন না? দ্বিতীয় নাম্বার না? আবু বকরের পর সিরিয়াল কার? উমর। আপনি আর আমি জান্নাতের সার্টিফিকেট পাইলাম নাকি? না না, জান্নাতের সার্টিফিকেট নাই রে ভাই। এরপর চৌকের মাধ্যমে পানি আসে না কেন? আপনি আর আমি জাহান্নামের আসামি, এরপর কান্না কেন করো না রে বাবা? আল্লাহ পাক বলেছেন ও দুনিয়ার বান্দারা কান্না যদি চৌকে না আসে কান্নার বাহানা করো তাতেও সব। খলিফাতুল মুসলিমিন উমর জান্নাতের সার্টিফিকেট হওয়ার পরও কান্না করলেন, ঈদের দিন দরওয়াজা জানালা বন্ধ করে কান্নার আওয়াজ। আজ আমাদের কোনো কান্না নাই। এই একদিন আমার উমর রাষ্ট্রপতি যখন ছিলেন বাড়ি বাড়ি খুঁজে, বাড়ি বাড়ি খুঁজে দেখে কার কি হাল, সব বাড়ির মাধ্যমে কানাগুলো পৌঁছায়া দে। একদিন এক বৃদ্ধা মহিলা তাকায়া দেখে পাহাড়ি এলাকার মাধ্যমে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কি জানি করতেছে, আগুন জ্বলতেছে। উমর পরিচয় দেয় না, আমি যে এই পরিচালনা করি। উমর ওই পরিচয়টা না দিয়া আম্মা জানের কাছে গেলেন, বৃদ্ধ মহিলার কাছে, পাহাড়ের মাধ্যমে কি জানি করতেছে আগুন জ্বালাইয়া। উমর গিয়ে বলে আম্মা জান আপনি এখানে কি করতেছেন? আম্মা জান, আম্মা জান ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তুমি কে? তোমাকে তো আমি চিনি না। বলে আমাকে চিনবেন না, আমি এই এলাকারই একজন সন্তান, আমাকে আপনি চিনবেন না। আম্মা জান আপনি এখানে কি করতেছেন আমাকে একটু বলেন। উমর বলেন এই কথাটা বলার পর আম্মা জান বলেন ও বান্দা তোমাকে আমি চিনি না, তবে তোমার কাছে আমি একটা বিচার জানাই। আম্মা জান বলেন কি বিচার? বলে রে ও আল্লাহর বান্দা উমর নামে এক বান্দা এই দেশ পরিচালনা করে, কিন্তু সব ঘরের মাধ্যমে কানাগুলো পৌঁছায় দেয়, আমার ছোট ছোট বাচ্চাগুলো আজ তিন দিন ধরে কোনো কানা খায় না। আমার ছোট ছোট বাচ্চারা কানা নাই, আম্মু কানা দাও বলে কান্না করে, কিন্তু আমি গরিব অসহায় মানুষ, কানা দেওয়ার মতো আমার কোনো উপায় নাই। ওরে আমার মহিমাউরা এলাকার বাবারা, চুনার ঘাটের বাবারা, একটু অন্তরে কান লাগাও, এই কান লাগাইলে হবে না। আজকে এই কান দিয়ে শুনবা, আগামীকাল সকাল হলে এই কান দিয়ে বাহির করে ফেলবা, এটার নাম আল্লাহর তাকওয়া না। অন্তর দিয়ে শুনো রে বাবা, আজ আমার দেশের মাধ্যমে এমনও গরিব বান্দা আছে, দেখা যায় বড় লোকের বান্দাগুলোরা বিবাহর অনুষ্ঠান করে, বড় বড় অনুষ্ঠান করে, সব বড় লোকরা একত্রিত হইয়া কানা খাইতেছে, কিন্তু গরিব আল্লাহর বান্দাদের কানা নাই। সারাটা দিন রিক্সা চালায় 200 টাকা 250 টাকা রুজি করে, রুজি করিয়া তার স্ত্রী তাকে ছেলে মেয়েটাকে নিয়ে কানা খায়, কিন্তু তুমি বড় লোক, আজ তুমি দৈনিক 50,000 টাকা 30,000 টাকা ইনকাম করো। ওরে বাবা
এই ইনকামের কোনো দাম নাই রে বাবা যদি আল্লাহর রহমত না থাকে এই ইনকামের তোমার কোনো দাম হবে না ওই উমরকে যখন এই কথাটা বলল উমর বললেন আচ্ছা মা ঠিক আছে আমি যাই উমর যে অর্থ মন্ত্রণালয় পরিচালনা করেন উমর পরিচয়টা না দিয়া চলে গেলেন অর্থ মন্ত্রণালয় সাথে ছিল গোলাম আসলাম আসলামকে বলে নরি আসলাম আসো আমি উমরের সাথে তুমি আসো অর্থ মন্ত্রণালয়ে যেতে হবে অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার পর গিয়া দেখি অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বলতেছে ওরে গোলাম আসলাম আমার মাতার মাধ্যমে আটার বস্তা দাও কে বলে আপনার আর আমার এলাকার এমপি চেয়ারম্যান মেম্বার বলবে গোলাম তুমি লও বলবিনি কিন্তু কে সে ওমর ডাক দিয়া বলে রে আসলাম আমার মাথায় দাও বলে ওরে আসলাম তুমি কথা বাড়াইও না আমার মাতার মাধ্যমে আটার বস্তা দাও আসলাম ডাক দিয়া বলে ওরে খলিফাতুল মুসলিমিন আপনি সারাটা জাহান চালান আপনার মাতার মাধ্যমে আটার বস্তা দিবেন এটা কেমন হবে আসলাম ডাক দিয়া এই কথা বলার পর উমর ডাক দিয়া বলে রে আসলাম জাহান্নামের আসামি যদি আমি হই এই সময় তুমি আসলামকে আল্লাহ প্রশ্ন করবে না তাড়াতাড়ি আমায় মাথায় দাও আসলামকে এই কথা বলার পর উমর নিজের মাতার মাধ্যমে আটার বস্তা নিয়ে বিদ্যা মহিলার বাড়ি গেলেন বিদ্যা মহিলার বাড়ি যাওয়ার পর আম্মা জানকে বললেন ও আমার আম্মা জান আপনি একটু পর্দার আড়ালের মাধ্যমে যান আম্মা জান পর্দার আড়ালের মাধ্যমে গেলেন পর্দার আড়ালে যাওয়ার পর উমর নিজের হাতে কামির বানাইয়া বিদ্যা মায়ের মহিলাকে রুটি করিয়া এই গোরের মাধ্যমে রুটি বানাইয়া এবার বললেন আম্মা জান আপনিও খান আপনার ছেলে মেয়েটাকে এই রুটি গুলো খাওয়ান আর মা ডাক দিয়া বলেন ওরে আল্লাহর বান্দা আমি চিনি না তোমাকে তবে দোয়া করি আল্লাহ যদি তোমাকে ওই উমরকে না বানাইয়া যদি তোমাকে জান্নাতে ওই তোমাকে যদি খলিফাতুল মুসলিমিন বানাইতো উমরের বদল যদি তুমি দেশটা পরিচালনা করতা কতই না সুন্দর হইতো আর উমর যে নিজেই অর্থ মন্ত্রণালয় চালান উমর পরিচয়টা দেয় না উমর পরিচয়টা গোপন পরের দিন জরুরি বৈঠক ডাকলেন বার্তাবাহক পাঠাইয়া গোলাম আসলামকে বললেন রে আসলাম গতকাল যেই মহিলার বাড়ি আমি উমর আটা বানাইয়া দিয়েছিলাম ওই মহিলার বাড়ি যাও মহিলাকে গিয়া বলো আজ এই অর্থ মন্ত্রণালয়ে আসার জন্য কিন্তু মহিলাকে গোলাম আসলাম যখন গিয়া বললেন ওরে মা চলো চলো আপনাকে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়েছেন গোলাম আসলাম এই কথা বলার পর আম্মা জান কাঁপা শুরু হয়ে গেছে বলে গতকালকে যে আমি কথাগুলো বলছি এই কথাগুলো মনে হয় আজ উমরের টাঙ্গিয়ে বলছে উমর এই কথাটা চিন্তা করার পর উমর তো ডাকেছেন অন্য বিষয়ের জন্য কিন্তু এই কথা বলার পর দেখেন আম্মা জান আম্মা জান যখন গেলেন আর ছেলে মেয়েকে বললেন ও আমার ছেলে মেয়েরা আমাকে জীবনের জন্য বিদায় দাও আর মনে হয় দেখা হবে না রে মা আমাকে সারা জীবনের জন্য বিদায় দাও আজ মনে হয় আমার আর তোমাদের সাথে দেখা হবে না ওই অর্থ মন্ত্রণালয় যাওয়ার পর গিয়া দেখে গতকালকে যেই যুবকটা নিজের হাতে কামির বানাইয়া রুটি বানাইয়া দিল ওই যুবকটা মসনদের মাধ্যমে চেয়ারের মাধ্যমে বসা উমর দেখার পর এই কান্না করে করে মা ডাক দিয়া বলে রে খলিফাতুল মুসলিমিন উমর গতকাল তোমাকে দেখলাম আমার কাছে আটারিয়ে দিলাম আজ আপনি কানের মাধ্যমে বসা খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে আম্মা জান ভয় পেও না আম্মা জান ভয়ের কোনো কারণ নাই আপনি আসেন আম্মা জান উমর নিজের গলার মাধ্যমে যেই পাগড়িটা ছিল এই পাগড়িটা লম্বা করিয়া উমর ডাক দিয়া বলেন আম্মা জান আপনি এই পাগড়ি দিয়ে আমাকে পাশে দেন আর যাই কিছু করেন না কেন আপনি বিচার করেন আপনার ঘরে কেন আগে কানা দিলাম না ওরে আমার মহিমা ওরার বাবারা আজকে কেমন বাংলাদেশ
দেশের জমিন পাইলাম গরীব বান্দাদের কানা নাই ঘুম নাই কোন পরিচয় দেই না রে বাবা নিজে আরামে খাই নিজে আরামে ঘুমাই গরীব সন্তানদের কোন কবর নাই রে বাবা ওরে আল্লাহর বান্দা টাকার বাহাদুরি দিয়া কি হবে রে ভাই এই টাকা আজ আছে কাল নাই রে বাবা যদি নবীর আদর্শবান হতে পারো এই নবীর আদর্শবান হলে তোমার এই জীবনেও দন্য পরকাল জীবনও দন্য হয়ে যাবে আরে আল্লাহর বান্দারা দুনিয়াটা কিছুই না রে ভাই মা বাবার মনে কষ্ট দিস না রে সন্তান এই দুনিয়াটা কিছুই না দুনিয়াটা মুমিনের জন্য হলো একটা জেলখানা ওরে বান্দা এই জেলখানায় যেই বান্দা পাস করতে পারবে ওই বান্দাই আখিরাতে জান্নাতি হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা তোমার ডাইনে তোমার বামে তোমার সামনে তোমার পিছনে তাকায়া দিকো কত আল্লাহর বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে ভালো স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই রে যুবক ভাই ওরে আল্লাহর বান্দারা স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই ভার্সিটি পড়ো বাধা নাই তোমার মতো যুবক পাঁচ ওয়াক্ত নামাজে আছে না নাই কথা বলেন তোমার মতো যুবক পাঁচ ওয়াক্ত নামাজে আছে না নাই তুমি কেন পারবা না রে ভাই একমাত্র কারণ আল্লাহর হেদায়েত নাই যার কপালে আল্লাহর হেদায়েত নাই আমি প্রথম বলেছি কোন বলতেছি যাকে আল্লাহ হেদায়েত দেই নাই সারা বিশ্বের এমপি মন্ত্রী চেয়ারম্যান থেকে ধরে সবাই যদি একত্রিত হইয়া আল্লাহর বান্দাকে হেদায়েতের বয়ান করে হেদায়েত হবে না আমি বক্তা সারাটা দিন যদি আপনাদের সামনে চিল্লাই আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজি না হই আমার বয়ানের দ্বারা কোনো বান্দা পাঁচ ওয়াক্ত নামাজি হবে না আমি বক্তা যদি আমল ঠিক না করি সারা দিন যদি চিল্লাই আমার কথার দ্বারা কোনো বান্দা নামাজি হবে না ওরে আল্লাহর বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যাও কবরের হালাতটা কেমন হবে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতিছি রে বাবা ওরে আল্লাহর বান্দারা গুনাহ নিয়ে যদি কবরে যাও দুই পাশের মাটির চাপ পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাইবে রে বাবা এই কবরের মাধ্যমে মা নাই এই কবরের মাধ্যমে বাবা নাই এই কবরের মাধ্যমে বন্ধু নাই আজকে যেই বন্ধুটারে নিয়ে আড্ডা দাও ও মহিমা উরার যুবক ভাই আজকে যেই বন্ধুটারে নিয়ে সরকের মাধ্যমে আড্ডা দিতেছো লেপ কম্বল গায়ে ঘুমিয়ে গজবের ফেসবুক চালাইছো এই বন্ধুটা কবরে যাবে না রে বাবা তোমার আপন মা যেই মা কষ্ট করে করে নিজে না খাওয়ায় খাওয়াই তো ওই মা কবরে যাবে না যেই বাবা নিজের মাতার গাম পায়ে পালায় ওই বাবাটাও তোমার কবরে যাবে না রে বাবা বরং তুমি সন্তান যদি আগে মরিয়া যাও বাবা ডাক গিয়া বলবে আমার সন্তানের জন্য বাঁশ কাটা যাও নিজের পকেট থেকে টাকা বাহির করিয়া বলবে আমার সন্তানের জন্য কাফনের কাপড় আনো ওরে বান্দা কিসের বাহাদুরি করবে ভাই কই টাকাওয়ালা কেউ তো তাকলো না দুনিয়া ফেরাউনের মতো টাকাওয়ালা তো হতে পারো না রে বাবা নমরুদের মতো তো দনাত্ম ব্যক্তি হতে পারো না রে ভাই আমি দেখতেছি এখানের মাধ্যমে কত আল্লাহর বান্দার চৌকি দিয়ে পানি চলে আসছে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও গুনার জন্য দিলটা পাথর হয়ে গেছে রে ভাই চৌকির মাধ্যমে পানি আসে না দিলটা পাথর হইয়া গেছে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ আর জীবনে অন্যায় করব না বড়দের সাথে বেয়াদবি করব না ওরে আল্লাহর বান্দা দিলটারে নরম করো দিলটারে নরম বানাইয়া আল্লাহর কাছে বলো আল্লাহ আমাকে কান্নাওয়ালা চক্ষু দাও ওরে বাবা আমি আগেও বলেছি এখনো বলি রে বাবা টাকার মাস্তানি করিস না রে ভাই টাকার মাস্তানি করিয়া তুমি কখনো বড় হতে পারবা না ধনী ব্যক্তির তিনটা কাপড় যেমন লাগবে বড় লোকেরও কাফনের কাপড় তিনটা লাগবে সমান মহিমা ওরার এলাকার ধনাঢ্য ব্যক্তির যেমন তিন কাপড়ের প্রয়োজন ডাকাওয়ালা বাড়িওয়ালা
বিল্ডিং ওয়ালার তিন কাপড়ের প্রয়োজন কিসের বাহাদুরি করে ভাই আল্লাহর দরবারে তওবা করো এই কবরের আযাবটা সহ্য করার মতো ক্ষমতা নাই দুনিয়ার জমিনের মাধ্যমে সূর্যের তাপ সহ্য করতে পারো না রে বাবা জাহান্নামের আযাব কিভাবে সহ্য করো ওরে আল্লাহর বান্দা ও কলিজার টুকরা যুবক ভাই কিভাবে আর বুঝাবো রে ভাই পায়ে হাত রেখে বলছি নবীর সুন্নত তরিকায় চল ওই কবরের মাধ্যমে 99টা সাপের আঘাত এই আঘাত সহ্য করতে পারবি না রে মুমিন যেই কানের মাধ্যমে ইয়ারফোন লাগাইয়া তুমি গান শুনো যেই কানের মাধ্যমে ইয়ারফোন লাগাইয়া তুমি নাচ গান দেখো এই কানের মাধ্যমে সাপ চুগল দিবে আর বলবে দুনিয়ার জমিনে কুরআন তেলাওয়াত চলতো দুনিয়ার জমিনে আলেম ওলামার বয়ান চলতো এই আলেম ওলামার বয়ান কেন শুনলি না সারাটা আরামের রাত্র এই ঘুম আল্লাহর একটা নিয়ামত এই নিয়ামতের ঘুমটারে গজবের ফেসবুক চালায়া চালায়া সময়টারে কাটা আর মহিমাওরা কবিরাজ আমার বাজানের বাড়ি মাহফিল চলছিল ওই মাহফিলে আসতে পারলা না আল্লাহ তোমাকে হেদায়েত দেন না রে বাবা ওরে আল্লাহর বান্দারা দুনিয়ার আযাব তো সহ্য করতে পারি না জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবো না ওই হাসরের ময়দানের দিন কেমন ভয়াবহ হবে ওই সূর্যটা কত মাইল উপরে এরপর সূর্যের তাপ সহ্য করতে পারি না হাসরের ময়দানের দিন ওই সূর্যটা মাথার আদাত নিচে চলে আসবে বেঈমান নাফরমানের মাথার মগজগুলো বাতের মারের মতো টাস 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 করে ঘুরে ফুটে যাবে ওরে আল্লাহর বান্দা সবাই বলবে ইয়া নাফসি কান্নার আওয়াজ মা নাই বাবা নাই মায়ের কাছে গিয়া বলবে সন্তান ও মা একটা নেকি দাও মা বলবে রে সন্তান দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় না বাবার কাছে গিয়া বলবে ও আমার প্রাণের আব্বা জান আমাকে একটা নেকি দাও ডাক দিয়া বলবে রে সন্তান আমি দুনিয়ার জমিনে বিবাহ হয় না ওরে আল্লাহর বান্দারা অনুরোধ করে বলছি রে ভাই দুনিয়াটা কিছুই না রং তামাশা করিয়ে দুনিয়াটা কাটাইও না পাঁচ ওয়াক্ত নামাজ করবা মা বাবার খেদমত করবা আল্লাহ ওয়ালার বন্ধু হয়ে চলবা আল্লাহ পাক তোমার সম্মান বাড়িয়ে দিবে